আজকে আমরা মোবাইলে ফটো এডিটিং শিখব লাইট লাইটরুম অ্যাপের মাধ্যমে এখন আমি লাইটরুম ইন্টারফেসে আছি সো ছবি এডিট করার আগে প্রথম আমাকে ছবিটা ইম্পোর্ট করতে হবে সো আমি আমার মোবাইলে ক্যামেরাতে যাব এবং ক্যামেরা থেকে আমার নিজে তোলা একটা ছবি এখানে ইনপুট করি সো মনে করি আমার এই ছবিটা খুব ভালো লেগেছে সো আমি অ্যাড দিলাম এখন এই ছবিটা চলে আসলো লাইটরুমে এখানে লাইব্রেরিতে এখানে আমি এটা সিলেক্ট করলাম তাহলে আমাদের এডিটিং শুরু হবে এখন ফার্স্ট অফ অল আমি ক্রপ করি একটু সো ডান পাশে আমাদের বিভিন্ন অপশন আছে সো অপশানগুলো আমরা একটু একটু করে এক্সপ্লোর করব। সো ফার্স্ট আমাদের ক্রপ অপশানটা আছে সো ফার্স্ট একটু ক্রপ করতে যাচ্ছি পাশে একটু এক্সট্রা স্পেস হয়ে গেছে আমি চাচ্ছি গাছের অংশটা এবং মসজিদের মিনারগুলো থাকুক সো আমি যদি ক্রপ করতে যাই তাহলে উপর নিচ থেকে ক্রপ হয়ে যাচ্ছে সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আনলক করে দেবো এটাকে উপরের ডান পাশে সেকেন্ড অপশন আনলক করে দিলে আমরা যে কোনো ডাইমেনশন নিজে ইচ্ছামতো ক্রপ করতে পারবো এখন আমরা কম্পোজিশনের রুল অনুযায়ী একদম মিনারটাকে ইন্টারসেকশন পয়েন্টে রাখবো গ্রিডগুলোর যেন এটা ফোকাসে থাকে মোটামুটি ডান সো এটা হচ্ছে আমাদের বেসিক কম্পোজিশান এখন ফোর্থ অপশানে আমাদের বেশ কিছু প্রোফাইল দেওয়া আছে মনোক্রোম আর্টিস্টিক এবং নিচে দেখবেন আপনি এটাকে বাড়তে পারেন কমাতে পারেন এটা ইফেক্টটা সো আমরা আরও কিছু ইফেক্ট দেখি আর্টিস্টিক ওয়ান টু থ্রি ওয়া এটা বেশ দারুণ লাগছে আমার দেখেন অরিজিনাল পিকচার হচ্ছে এটা আর আর্টিস্টিক ইফেক্ট থ্রিতে এইটা চলে আসছে বেশ সুন্দর রেড আমার এটা খুব ভালো লাগছে কারণ এটা ছবিটাকে ওভার এক্সপোজ করছে না ওভার এডিট মনে হচ্ছে না বাট খুব সুন্দর একটা কালার দিচ্ছে সো আমি এটাই রাখবো সো আমি এই প্রোফাইলটা রেখে দিলাম ফিফথ অপশানে দেখবেন আপনার অটো এডিট অপশান আছে জাস্ট এটা ক্লিক করলে থাম করে আপনার পুরো পিকচারটা আরও দারুণ হয়ে গেল সে এটা অটোমেটিক প্রসেস খুব একটা এফোর্ট দিতে হয় না জাস্ট ক্লিক করবেন ও আপনার ছবি এডিট হয়ে যাবে সো আমরা বিফোর অ্যান্ড আফটার দেখি আপনি যে স্ক্রিনে ট্যাপ করে থাকলে আপনাকে বিফোর দেখাবে ছেড়ে দিলে আফটার বিফোর আফটার আমার কালারটা খুবই দারুণ লাগছে এবং মেঘের মধ্যে কিছু ডিটেলস আসছে এবং সব বেশি খেয়াল করার মতো জিনিস হচ্ছে আপনি যদি মিনারগুলো খেয়াল করেন মিনারগুলোতে আগে খুব একটা কালার কিংবা খুব একটা ডিটেলস আসছিল না বাট এখন রেড কালার দেওয়ার কারণে মাঝখানে কাজগুলো জল করছে এবং ডিটিএলসগুলো আরও সুন্দর করে ফুটে উঠেছে সো আমার বেশ দারুণই লাগছে এরপর আমরা কার্ভ নিয়ে কিছু কাজ করতে পারি এক্সপোজার বাড়াতে কমাতে পারি বেশি বাড়াবো না তাহলে ভাইপটা চলে যাচ্ছে কন্ট্রাস্ট সামান্য হাইলাইটস দিলে খালি ছবির উজ্জ্বল অংশগুলো চেঞ্জ হয় সো হাইলাইটস খুব একটা বেশি বাড়াতে যাব না বিকজ হাইলাইটস যদি আমি বাড়াতে যাই তাহলে মেঘগুলো চলে যাচ্ছে ওকে শ্যাডোসের পার্ট হচ্ছে আপনার গাছপালাগুলো সো কিছু ডিটেলস রাখতে আমি শ্যাডোস একটু বাড়িয়ে দেব হোয়াইটস একটু বাড়িয়ে রাখি ব্ল্যাকস বাড়ালে বেশি ফেরার হয়েছে সো ব্ল্যাকস এগারো রাখছি ডান এরপর আপনি বিভিন্ন কালার নিয়ে কাজ করতে পারেন আপনি টেম্পারেচার বাড়াতে কমাতে পারেন বেশি বাড়ালে আপনার লাল হয়ে যাবে বেশি কমালে আপনার নীল হয়ে যাবে বাট আমার এখন যে কালারটা আছে ওইটাই আমার খুব ভালো লাগছে বিকজ ছবি নিচে আপনার রেডিশ হিউ এবং উপরে ব্লুইশ হিউ সো খুব সুন্দর কাল কম্বিনেশন হয়েই গেছে ফার্স্ট থেকেই সো লাইট রুমে অটো এডিটিং আপনার বেশ ভালো কাজই দিচ্ছে একটু ভাইব্রেন্স বাড়ানো যায় হ্যাঁ ভাইব্রেন্স বাড়ালে দারুণ হয় একটু মিনারটা একটু ফুটে উঠে ডান এরপর আসি স্প্লিট টোন এইখানে আপনি কিন্তু এখানে ক্লিক করে আরও কিছু অপশানস পাবেন যেখানে লিখা আছে স্প্লিট টোনটা সো ওগুলো আপনি এডিট করে দেখতে পারেন সো টেক্সচার বাড়ালে আপনার মিনারের ডিটেলসগুলো আরও বেশি ফুটে উঠছে বাট আপনার আকাশটাও খুব একটা ভালো হচ্ছে না ফেটে যাচ্ছে স্যার আমি টেক্সচার বেশি বাড়াবো না ক্ল্যারিটিতেও সেম ইফেক্টে হবে আকাশটা ফেটে যাবে ডিহেজ করা যদি করি তাহলে আকাশটাও এগিয়েই ফেটে যাচ্ছে ওকে সো এইসব কোনো ইফেক্টের দরকার নেই আমি ভিনিয়েটও করতে চাবো না বিকজ আমি ছবির মাঝখানে কোনো ফোকাস পয়েন্ট রাখিনি ছবির ডান পাশে এবং বাম পাশে আমার বেসিক্যালি অবজেক্টগুলো আছে সো ভিনিয়েট করে খুব একটা লাভ হবে না যদি ছবির মাঝখানে কোনো একটা জিনিস থাকতো তাহলে হয়তো পারে কথা থাকতো তো এখানে মেইন যে আমার খুব পছন্দের ফিচারটাতে আমি দিয়ে চলে যাই সেটা হচ্ছে আমার গ্রেইন অ্যামাউন্টটা খুব ভালো লাগে অন্য অনেকগুলো এডিটার আছে বাট ওগুলোতে গ্রেন দেওয়ার খুব একটা ভালো অপশান নেই সো গ্রেন দিতে আমার খুব ভালো লাগে এবং গ্রেইনটা দিলে আপনার মনে হয় অনেক পুরাতন ছবি এ দেখেই মনে হচ্ছে যে অনেক পুরাতন আমল একটা ছবি হয়ে গেছে তো আপনি গ্রেনের রাফনেসটা আপনার সাইজ সব কিছু এডিট করতে পারেন সো গ্রেন খুব একটা বেশি দিব না বিকজ ক্লিয়ার পিকচারটা অনেক দারুণ আসছে অনেক সময় পিকচারে কোয়ালিটি লো হলে কিংবা পিকচার খুব একটা ভালো না হলে গ্রেন দিয়ে ওই জিনিসটা ঢাকার চেষ্টা করা যেতে পারে সো আমি এখানে ঢাকার চেষ্টা না বিকজ পিকচারটা অলরেডি বেশ দারুণ আসছে এরপর আমরা শার্পনেস দিয়ে বাড়াতে পারি খুব একটা দরকার হচ্ছে না বিকজ আমি মেকটাকে ফোকাসে রাখতে চাচ্ছি ফাইনালি লেন্স কারেকশন এটা খুব দারুণ একটা অপশান বেশ অ্যাডভান্স একটা অপশন বেসিক্যালি এই ফিচারটা থাকে মানে হচ্ছে এই যে আপনি যদি ডিএসএলএল ছবি তোলেন তাহলে ওই চিন্তা করেই অনেক সময় হয়তো বা এই অ্যাপটা বানানো হয়েছে সো ক্রোমাটিক অ্যাবোরেশান আমি অন দিয়ে রাখি অনেক সময় দেখবেন ক্রোমাটিক অ্যাব্রেশান যদি আমি সিলিমটা এক্সপ্লেন করি দেখবেন অনেক সময় ছোটো ছোটো তারের আশপাশে আপনার ছবিতে খুব বাজে এফেক্ট পড়ছে কিংবা এডিট করার কারণে তারের আশপাশে আপনার সাদা টাদা হয়ে যাচ্ছে সো অনেক সময় আপনার লেন্সের কারণে আপনার অবজেক্টগুলো একদম কিনারগুলোতে একটু সাদা সাদা অংশ চলে আসে সো একদম এজগুলো স্পষ্ট থাকে না সো রিমুভ ক্রোমাটিক অ্যাভারেশন দিলে অ্যাটলিস্ট এজগুলো একটু ক্লিয়ার হয় সো আপনি স্পষ্ট বুঝতে পারবেন মিনারটাতে যদি আপনি খেয়াল করেন মিনারের এই অংশটাতে আপনি যদি খেয়াল করেন দেখবেন ক্রোমাটিক অ্যাভারেশন দিলে একটু পার্থক্য তৈরি হচ্ছে ক্রোমাটিক অ্যাভারেশান না দিলে একটু ডার্ক থাকছে এবং সাদা সাদা অংশ আসছে বাট অন করে দিলে জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে সেটা খুব ছোট্ট ডিটেল বাট দারুণ যে এই অ্যাপের মধ্যে সেই জিনিসটা ইনক্লুডেড আছে সো আমাদের ছবি এডিট ডান এখন যদি আমরা দেখি বিফোর তার আগে আমরা পিছিয়ে যাই আমরা যদি বিফোর আফটার দেখতে চাই এটা হচ্ছে বিফোর এটা হচ্ছে আফটার বিফোর আফটার অবভিয়াসলি আপনার ফিল্টার এবং অটো এডিটিং বহুৎ কাজ করেছে এখানে অটোমেটিক অনেক কাজ করে দিয়েছে এই লাইট রুমের অ্যাপটি বা দেনে গেন আপনার কালার অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়েছে এবং আপনার ডিটেলস আরও সুন্দরভাবে তো ফুটে উঠেছে সো এটা বেসিক্যালি ওয়ার্ক থ্রু ছিল এই লাইটরুম অ্যাপটার মধ্যে দিয়ে সো হোপফুলি যারা লাইটরুম আপনি আরও এডিট করতে চান তারা হোপফুলি এখান থেকে কিছু আইডিয়া পিক করতে পারবেন এবং দারুণ কিছু রেজাল্টস এখান থেকে বের করে আনতে পারবেন এখন আপনি যদি এটা ডিভাইসে সেভ করতে চান উপরে ডান পাশে শেয়ার অপশানে ক্লিক করবেন তারপর সেভ টু ডিভাইস দিতে পারেন অথবা আপনি চাইলে এক্সপোর্ট দিতে পারেন জেপিজি ডিএনজি টিআইএফ অরিজিনাল বিভিন্ন ফর্ম্যাট আপনি সেভ করতে পারেন কতটুকু কোয়ালিটি নেক করতে চান ওরা দিতে পারেন আপনি ওয়াটারমার্ক দিতে পারেন ওয়াটারমার্ক নিজে অ্যাড করতে পারেন আরও অনেক অপশানস আছে সো এগুলো আপনি নিজের যেটা দরকার হবে সেটা আপনি নিয়ে নিতে পারেন তারপর এক্সপোর্ট করে ফেলতে পারেন অ্যান্ড আপনার ধাপা ধাপ এক্সপোর্ট হয়ে যাবে আশা করি এই ভিডিওটা আপনার জন্য মোবাইল ফোটো এডিটিংয়ে একটু হলেও হেল্পফুল হবে যদি আপনার মনে হয় আপনার কোনো বন্ধু বান্ধবের এই ভিডিওটা দেখলে হেল্প হবে ডোন্ট ফর টু শেয়ার দিস ভিডিও দেখাবে নেক্সট এপিসোডে অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং